সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমি তোমাদের দেখাবো আমার হ্যাপি কি খায় স্ন্যাক্সে সন্ধ্যাবেলায়। তো যেটা খায় খুবই ভালো, খুবই হেলদি, তোমরাও দিতে পারো তোমাদের ডগকে। তো এটাই দেখানোর আছে। আর তোমরা যদি বলো, আমি আমার পুরো দিনের ওর ডায়েট প্ল্যান আমি দিয়ে দেবো, কী খায়, কেমনভাবে রান্না করতে হয়, হোমমেড সব কিছু। তো চলো ভিডিওটা শুরু করি, দেখতে থাকো। কিরে তোমার স্ন্যাক্স তৈরি হয়ে গেছে? স্ন্যাক্স গুড গার্ল, শেক হ্যান্ড ভালো করে, শেক হ্যান্ড, শেক হ্যান্ড, আর মুখ দিয়ে কি শেক হ্যান্ড নাও, খাও খাও। চা চলে এসছে, চায়ে স্যালাড খেতে হবে, স্যালাড, ফ্রুট স্যালাড। হ্যাঁ, আমাদের খাওয়ায়নি কোনো দিন, বুঝিস, আপেল, কলা, শশা, পেয়ারা, আবার আবার ডগ বিস্কিট, আর কি লাগে? কে খাবে? কেন যাবো, আপ খাও। কি মজা, খুব ভালো লাগছে নাকি? হ্যাপি, ও শুয়ে শুয়ে বিস্কুটগুলো বেশি বেশি খাবে এবার। কিরে খেয়ে সো এটাই ছিল আমার হ্যাপির স্ন্যাক্স, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, ও এটাই খায়। তো মাঝে মধ্যে চেঞ্জ হতেও থাকে। তোমরা যদি বলো আমি আমার ওর পুরো রেগুলার কী খায়, ওর ডায়েট প্ল্যান, কী কী মেডিসিন চলছে, এখন যদি মেডিসিন বন্ধ হয়ে গেছে, 4 মাস বয়স হয়ে গেছে, তো কী কী ওর ডায়েট প্ল্যান রয়েছে, সারাদিনে কী খায়, কতটা খায়, কতটা পরিমাণে কীভাবে রান্না করতে হয়, তোমরা যদি বলো আমি টোটাল একটা ভিডিও করে দেবো, পার্ট বাই পার্ট পুরো ভিডিও করে দেবো। তো এটা ছিল আমার হ্যাপি ডায়েট প্ল্যান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর জানি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে। তো দেখা হচ্ছে পরের ভিডিও।